আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোনো পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোনো বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে মা কল্লাবতুল কাবা ইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোনো গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আত্রিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না, বংশ দিয়ে মাপবেন না, দুনিয়ার পদবী দিয়ে মাপবেন না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না। সম্পর্ক দিয়ে যদি মাপত তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের, আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেবকে। আবু তালেবকে চিনেন না মুহাম্মদুর রসুলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতে ছিল। ওলামা বলবে মুখারিতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল শিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবির হাতে উঠায়া দিছে, নিক্ষেপ করে বাহিরে, ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস, বলে যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল, বলছে ইয়া রসুল আল্লাহ সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি, আল্লাহর রসুল বলছে জিব্বা যে কখন চেটা ফেলছে জানিও না, আল্লাহর রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরেকে হাকিমের সহি রেওয়ায়েত আছে উম্মে আয়মান রাত্রে বুলে আল্লাহর রসুলের পেশাব পান করে ফেলছে, সকালবেলা উঠা বলছে পেশাব কোথায়, বলছে কিসের পেশাব, বলে পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্ধ ছিল না আজ থেকে 40 বছর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালাইয়া দিত, মনে হয় চেয়ারম্যান সব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি, আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল ঠিক না। হ্যাঁ আল্লাহ রসুল বলছে আরে ছিল তো, বলছি ইয়া রসুল আল্লাহ গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগ্রাণ পান করে ফেলছে। আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, লাগেও নাই, ওনার কোনোদিন খিদা লাগতো না। মুস্তাদরেক হাকিমে আছে রেওয়ায়েত, দেখেন খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে, আগে মুস্তাদরেক হাকিম দেখেন, লেখা আছে সহি রেওয়ায়েত এটার ভিতরে, যেই রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হইতো, 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখা মুহাম্মদুর রসুলুল্লাহর চাচা, 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন, নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে আর নামাইছেন আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, তারপরও আমি চেষ্টা কম করব না, তারপরেই উঠা হাত উঠায় দিয়েছেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বসে মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা, নবীজি আপনার জন্য শোভা পায় না, হাতটা নামায়া ফেলেন, আপনার জন্য শোভা পায় না, আপনি আমার হাবিব। সত্য এটা, আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোনো মিটার দিয়ে মাপবে না। এখন দোকায় থাকতে পারি বটে, আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে, দোকায় যুবক দোকায় পড়ো না, আসো কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসো, আসো আমরা দিনদারির দিকে ফিরাবো, তওবা করি আগে তারপরে দিনদারির দিকে ফিরি, দিনদারিকে আপনাই গলা লাগাই, দিনদারি ছাড়া সুখ আসবে না। আসে আসে এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে, স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসলে কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও সারাদিন বাহিরে ছিলা, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও, তোমার একটু সেবা করি, ঘুমাও।
আছে। আবার বহুত এরকমও আছে ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চার দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন তিন দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির হয়েছে, বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরায়া আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জুটে নাই। বলছে আলী ওজাদ না সাকার না লামনা জি সবার না, পাব তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইয়াকুনু লাহুম আই ইয়াকুনা মাহজুন, এদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, এলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়ে দোয়ার দোয়ার বৃষ্টি নামায়া দিছি। রহিম আল্লাহ ইমরা আতানিয়া ফাতেমা দখালা জাউজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তোর উপরে একলা দোয়া না, তোর মতো কেয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে, আল্লাহ দিন দিছিলেন এই জন্য। আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। পাঁচ ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব, চেয়ারম্যান সাহেব দেখ যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী উনাকে হ্যালো করে তো উনার খুশির অন্ত কোথায়, অন্ত কোথায় থাকবে বলুক? খুশি যদি ডেলি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো পাঁচবার ডাকে, কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা বাইন আল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালা। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানি লেখেন নাই, পীরানে পীর, শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন উনি লেখছেন। এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাভগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে, রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? পাঁচশো পঞ্চাশ লিটার। যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি ছত্রিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে পাঁচবার পারে। একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম, আল্লাহ ডেলি ছত্রিশ বার আমাদেরকে ডায়ালিসিস করেন কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাব, ওই মজমা কোথায় পাব? নাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার, হায় হায়, তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাত কড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় না? নাই প্রমাণ নাই দুনিয়াতে?
অথচ আল্লাহর মতো সত্তা ডাকে, ইউহি ওয়া ইউমিত, চাইতে দেরি মৌত হইতে দেরি হয় না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, এটাই তো সত্য। কয়জন মসজিদে আসে যেটা দিনের ইউনিফর্ম ছিল, কিচ্ছু যদি না করতো দিনের ইউনিফর্ম ছিল যেটা। আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো চার মাস গুনাহ না করতো, শুধু চার মাস। রজব যিকাদা যিলহজ্জা মুহররম আরবাতুম মিনহা হুরুম, আল্লাহ কোরআনে বলছে ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, চার মাস গুনাহ করিস না। ইঙ্গিত দিছে এই উম্মতকে যে চার মাস গুনাহ করিস না, আট মাস কর কর। এই উম্মত যদি কিচ্ছু না করতো রমজান মাস আসার সাথে সাথে সব তালা দিয়া কোমরে কাছা দিয়া গামছা বাইন্দা যদি ইবাদতে লেগে যেত, এক মাস তো সত্তর মাস ছিল, এক রাত তো তিরাশি বৎসর ছিল, তাও যদি না পারত জিলহজের দশ রাত্র ও লাইয়ালিন আস, ওই দশ দিনের দিনের ইবাদত এক বৎসরের ইবাদতের সমান, রাত্রের ইবাদত লাইলাতুল কদরের সমান। এই দশ দিন যদি ইবাদত করত কোমর বাইন্দা, আল্লাহ ডাকে তারপর তো আসে না। হ্যাঁ বলবেন আল্লাহকে তো চিনি না, আসলেই তো আমার জাতি আল্লাহ চিনে না। এখানে তো একজনও নাই হুজুররা ছাড়া যে নিরানব্বই নামের অর্থ কোনো দিন দেখছে, কি দেখছেন? দাড়ি পাইকা গেছে, বুড়া হয়ে গেছে, দেখছেন কোনো দিন? পায়ে হাত রাখি আজকে যায় একটু দেখেন, নেটের থেকে নামাইতে বেশি খরচ হবে না, হয়তো পনেরো বিশ এমবি খরচ হবে, এর বেশি হবে না আমার বিশ্বাস। নিরানব্বই নামের অর্থ দেখেন, মনোযোগ দিয়ে তারপরে বুঝবেন কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্বাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাইতুস শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والقنيج والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে। নিরানব্বই পদের মালিক ডাকে, যার একটা পদের কোন সীমানা নাই, না শুরু আছে না শেষ আছে, ওই আল্লাহ ডাকে। একটাই যদি করত জান্নাতের চাবি দিতে ডাকে। হায় হায় সময় তো নাই, হায় হায় নামাজে কি রাখা আছে এটা তো উম্মত জানে না যে কি রাখা আছে, নাইলে তো আল্লাহ রসুল কোনোদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলে যেতেন না ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ। নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জান্নাত ওকে। আল্লাহ রসুল তো বলছিল ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ না জান্নাতের সার্টিফিকেট, সার্টিফিকেট কোরআন বলে ওয়া কোরআন আল ফজরি কানা মাশকুদা, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে, এই উম্মত যদি দুই অক্ত পড়তো তাইলে হইতো ফজর আর আসর। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাত, ফজর আর আসর করলো জান্নাত ওকে। কিন্তু কয়জন আসে? এই জন্য আসেন, দিন দিছিলেন সুখে থাকার জন্য, আজকে নির্যাতিত মুসলমান এই জন্য। সে তার মা বাবাকে হত্যা করছে, আল্লাহ দিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছিলেন। আসেন, কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাব।
আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোন পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়া মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আত্রিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না, বংশ দিয়ে মাপবেন না, দুনিয়ার পদবি দিয়ে মাপবেন না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না। সম্পর্ক দিয়ে যদি মাপত তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের, আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেব। আবু তালেবকে চিনেন না মুহাম্মদুর রসুলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে মুখারিতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল শিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবির হাতে উঠায়া দিছে, নিক্ষেপ করে বাহিরে, ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস, বলে যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল, বলছে ইয়া রসুল আল্লাহ সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না, মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি, আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চেটা ফেলছে জানিও না, আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরিকে হাকিমের সহি রেওয়ায়েত আছে উম্মে আইমান রাত্রে বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে, সকালবেলা উঠা বলছে পেশাব কোথায়, বলছে কিসের পেশাব, বলে পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না আজ থেকে 40 বছর আগে, অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালাইয়া দিত, মনে হয় চেয়ারম্যান সব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি, আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে আরে ছিল তো, বলছি ইয়া রসুল আল্লাহ গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগ্রান পান করে ফেলছি, আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, লাগেও নাই, ওনার কোনোদিন খিদা লাগতো না। মুস্তাদরিক হাকিমে আছে রেওয়ায়েত, দেখেন খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে, আগে মুস্তাদরিক হাকিম দেখেন, লেখা আছে সহি রেওয়ায়েতের ভিতরে যে রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হইতো, 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখা মুহাম্মদুর রসুলুল্লাহর চাচা, 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন, নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে আর নামাইছেন আর বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, তারপরও আমি চেষ্টা কম করব না, তারপরেই উঠে হাত উঠায় দিয়েছেন, আল্লাহ জিবরিলকে পাঠায় বসে মা কানা লিন্নবিকি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা, নবীজি আপনার জন্য শোভা পায় না, হাতটা নামায়া ফেলেন, আপনার জন্য শোভা পায় না, আপনি আমার হাবিব। সত্য এটা, আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়া, আর কোনো মিটার দিয়া মাপবে না। এখন দোকায় থাকতে পারি বটে, আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে, দোকায় যুবক দোকায় পড়ো না, আসো কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসো, আসো আমরা দিনদারির দিকে ফিরা যাই, তওবা করি আগে তারপরে দিনদারির দিকে ফিরি, দিনদারিকে আপনাই গলা লাগাই, দিনদারি ছাড়া সুখ আসবে না। আছে আছে এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে, স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসলে কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও সারাদিন বাহিরে ছিলা, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও তোমার একটু সেবা করি ঘুমাও,
আছে। আবার বহুত এরকমও আছে ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহ তাআলার ঘরে চার দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন তিন দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির হয়েছে বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরাইয়া আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জুটে নাই। বলছে আলী অজাত না সাকার না লামনা জি সবর না, পাব তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফলা আল্লাহ যাদের সাথে থাকে ফলা ইয়াকুনু লাহুম আই ইয়াকুনা মাহজুম, যাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, হাসবা তো দরজা খুলবো না, এলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহ তাআলা আনু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়ে দোয়ার দোয়ার বৃষ্টি নামায়া দিছি, রহিম আল্লাহ ইমরা আতানিয়া ফাতেমা দখালা জাউজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তোর উপরে একলা দোয়া না, তোর মতো কেয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে, আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই, পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায়, অন্ত কোথায় থাকবে বলুক? খুশি যদি ডেলি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো পাঁচবার ডাকে, কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা বাইন আল কুফরি ওয়াল ইসলাম তারকু সালা। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানি লেখেন নাই পীরানে পীর, শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন উনি লেখছেন। এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাবগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো না। চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে, রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? পাঁচশো পঞ্চাশ লিটার। যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি ছত্রিশ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে পাঁচবার পারে। একবার ডায়ালিসিস করতে চার ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম, আল্লাহ ডেলি ছত্রিশ বার আমাদেরকে ডায়ালিসিস করেন কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো? নাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি, যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি পাঁচবার, হায় হায়, তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি, এটা আমাদের চিন্তা করা উচিত, নাইলে বিকাশ ঘটবে না, নাইলে যুবক তোমার যৌবন মাটিতে মিশা যাবে, যৌবনের মূল্য তুমি পাবে না,
যদি চিন্তা না করলা, চিরদিবের চিরদিনের যৌবন হারায় ফেলবে। আজকের জীবন যৌবন তো বর্তমানে 30 বছরের বেশি থাকে না, মানে যেই দিন থেকে পাইলো ওই দিন থেকে 30 বছর, 15 বছরে যৌবন আসে আর 30 বছর 45 বছর, এখন তো এতদিনও থাকবে না মনে হয়। যেইভাবে মাদক ছড়াইতেছে, মাদকে তো ছোঁয়া লাগলো যৌবন হারায় যায়, খাওয়া তো দূরের কথা, খালি ছোঁয়া লাগলে। আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে, ওদের কোন জায়গায় যায় অ্যাটাক হয় এটাও তারা জানে না, এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে, দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও এরা জানে না। মনে হয় রাগ হয়ে গেল ঠিক না? এরা সারাদিন রাত দেখতে থাকে আর খালি ঠোঁট কামড়াইতে থাকে, 2-3 জন থাকলে খালি কইতে থাকে জিনিসটা কিরম, কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানে না। যেইভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইতেছে, এ তো 30 বছরও থাকবে না যৌবন, অল্প কয়েকদিনে শেষ। তো বিদায় যদি চিন্তা না করলাম, তাহলে যৌবন মাটিতে মিশা যাবে, চিরদিবনের যৌবন তুমি পাবে না, জান্নাতে চিরদিনের যৌবন। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুব, কোনো দিন বৃদ্ধ হবে না। চিরদিন যৌবন, কোনো দিন বৃদ্ধ হবে না। বাকিগুলা তো ব্যাঙ্গা বলাই যায় না, এখন তো আমরা যুবক বটে কিন্তু আসলে পুরুষ না, আমরা তো পুরুষ না। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি হবে, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার, কয়বার লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত, নাহলে সব ভাঙা ফেলতাম আজকে, তারপরও তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতাম। আমাদের চিন্তা করা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, কি কারণে দিন দিলেন, কোনো সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাদেরকেও আল্লাহ দিন দেন নাই। ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই, বলো ফেরেশতাদের দিন আছে কিনা, কোনো দিন নাই, আবার কোনো সৃষ্টির বিনিময়ও নাই, দিন নাই এই জন্য বিনিময় নাই। জিব্রিল আলাইহিস সালাম জান্নাতে যাবে না, যাবে নাকি না? উনি মনে হয় যাবে, উনি জান্নাতে যাবে না, ওনার জন্য কোনো জান্নাত নাই। উনি আজকে সেবা করতেছে, কালকে আমাদেরকে জান্নাতে সেবা করবে, আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, জানেন? নইলে এটা চলতো না, এটার ভিতরে যে সিস্টেম আছে এটা প্রযুক্তি দিয়ে চলার মতো সিস্টেম এটার ভিতরে নাই। একটাই তো চালাইলে প্রযুক্তি বিশাল বিশাল লাগতো, আপনি পুরা দেহ কি করে চালাইতেন? একটা দেখায় দিই আমি, ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে, পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায়, 80,000 বার ডেলি বাহির করে। যদি প্রযুক্তি দিয়ে বাহির করতো তাহলে তো সিরিয়াল লাগতো, সবার পক্ষে তো ওই মেশিন কিনা সম্ভব হতো না, হতো নাকি না? চেয়ারম্যান সাহেব নাইলে কিনতো, আমরা কিনতাম কোত্থেকে? হ্যাঁ, তাহলে তো আমরা সিরিয়াল দিতাম, ভাই আমার কার্বন ডাই অক্সাইড বেশি জমা হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসতেছে, অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি আমারটা আগে কিউর করো। আল্লাহ তো প্রযুক্তি না, কুদরত দিয়ে এটাকে আউট করতেছে, ডেলি 1 বার না, 2 বার না, 1,000 বার না, 80,000 বার আল্লাহ কিউর করতেছেন আমাদের ভিতর থেকে। এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটা আল্লাহর, এখানেও আছে ওয়ার্কার আছে যারা চালায়,
অপারেটর আছে এখানেও, কিন্তু চলে আল্লাহর কুদরত দিয়া, আর ওয়ার্কার হলো ফেরেশতা, ফেরেশতা দিয়ে আল্লাহ চালায়। নাহলে চোখে দেখার কোনো উপাদান নেই। এখানে কি শিক্ষিত ছেলে পেলে নাই? আছে, নেটে সার্চ দাও, দেখো তো চোখে দেখার কি উপাদান আছে? উপাদান তো বোঝো, কিচ্ছু নাই চোখে দেখার উপাদান, আল্লাহ কুদরত দিয়া দেখায়। এখানে একটা ক্যামেরা ফিট না, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেকটার পিছনে তার আছে, কেবেল আছে। আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছে নিয়ে গেছেন, ব্রেনের সাথে নিয়ে সংযোগ করছেন, দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, সব উল্টা দেখবো উল্টা। যেরকম সার্কিট উল্টায় গেলে পাঙ্কা ঘোরে ঠিকই, কিন্তু বাতাস নিচে আসে না, খালি দেখে, ঘোরে তো ঠিকই, বাতাস তো নাই। মিস্ত্রি একবার সার্কিট উল্টায় গেছে গা, বাতাস উপরে চলে যেতেছে, আপনি নিচেরতে হা করে বসে আছেন। আমরাও সব উল্টা দেখতাম, যা কেটা তো অন্যদিকে চলে যাবে, আমি বিজ্ঞান পড়াইতে আসি নাই, সৌরজগৎ খুলতে আসি না, বডি নিয়ে আলোচনা করতে আসি না, ডাক্তারি আলোচনা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ওই পরিবেশ নাই, এই জন্য সময়ও নাই। আমি যেটা বুঝাইতেছি এটা বুঝাইতে চাইতেছি, এটা আল্লাহ ফেরেশতা দিয়ে পরিচালনা করতেছেন। সত্য এটাই, শুধু শুধু আল্লাহ বলে না, আনিস করলি, একটু হইলেও আমার শুকরিয়া আদায় করিস। মা কুতিল আলি ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ, কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক পায়ে হাত দিয়া বুঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহর, তুমি জানো না তোমার যৌবনের দাম কত, তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটায় দিতে, মিঠা মিশায় দিতে, তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কত, এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র? খালি বাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো, ছেলে জাস্টিন টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিন টুডু? কে মনে হয় চেয়ারম্যান সব চিনে না? এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো, তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আর কোনটা দেখামো এর চেয়ে বড় বড়? বাকিগুলো তো দেখানো যাবে না। আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে, আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা, তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন কয়ে ফেলমো, রাগ হইবেন না তো? যার কাছে সব হারায় দিয়া বুড়া হইল, এখন সেও দেখতে পারে না, এর কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই এখন, শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোনো সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন নাই, খাইটা তো যাইতেছে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত,
দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা, ফেরেশতা মিন আউয়ালি খলকি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুয়া সাজিদ, এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে, লা ইগফাল ওয়া লা ইলতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়, তরফাতা আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না, কিন্তু কিয়ামতের দিন ওর কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন, আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরে ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ, লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা, এতো ফাজাইলে আমলে হাদিস আছে, এটা কোরআনে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফি আল-লাইলি ওয়ান-নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান-নার। যুবক, তুমি বিজ্ঞানী দেখা, চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন। বিধে আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন, কোনো সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই। যদি থাকতো তাহলে উলামা কেন পড়ত? আশা আল খিনজিরু লাহুম কাশা আতিলানা, বুখারী রওয়ায়েত আছে, দিন তো আর কারোর জন্য নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছেন, আর কাউকে দেন নাই। এটার কারণ দুইটা, দুই কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন, হায়াতান তৈয়িবার জন্য দিন দিছিলেন, সেজন্য একটু নিরাপদ থাকে, উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে। দিন দিছিলেন লাহুম রিস্কুন করিম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়, ক্লান্তিহীন বুঝেন, মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত হবে, মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে না, ক্লান্তিহীন, মাথার গাম পায়ে মুসলিম ঝড়াবে না। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারজুকু তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালবো, খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে, যেরকম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে, তোমরাও এরকম গাট্টি বইরা ফিরবে, তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালবো। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য, ইন্নাল ইজ্জত লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন, দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকতে পারি, সবচেয়ে নিরাপদ থাকতে পারি। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে, একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপর তোমাদের পাশে রাখো, আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকব। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যেয়ে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাস তো টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? লাগে। হ্যাঁ,
এখন তো ওই পাঙ্খা সাংখা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়। ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ, হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলেন, সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না, আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি, দেখছি আরো যতদিন বাঁচবো করতে থাকব। আমি তো চোখে ঘুরা বলতেছি, যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হইতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটো 50 টাকা হয় না। সেলুনালায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটন যাব না। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতে এত সময় লাগবো। বিদায় 20 জনেরটা দিলে একজনেরটা কাটবো, কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত, এই জন্য নিষ্পেষিত, এই জন্য আমরা অবহেলিত, এই জন্য আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই নিলে, কোরআন বলতো না ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ দ্বীন, মানুষ তোর জন্য দ্বীন নির্বাচিত। হায় মাছ সুখী, চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম হোক, মাছ সুখী, কেন না আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আসে, পানিতে আসে, সে সুখী, কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট, সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী, না সত্য না? মানুষ তদ্রূপ দিনে সুখী, পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি, প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না, সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না, সে সাফারি পার্কে থাইকা মাথার গাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, তাহলে সে সুখী তো সুখী করতে গেল। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকোভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে, এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না, আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা, নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হইতো মাথা, তাহলে আমার সমাজে 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে, কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান, ওদের প্রেমে কেন আসক্ত বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো নাই, ওরা উন্নত হয়েছে বটে আমি মানি, বাট ওরা সুখী না, এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে,
স্ত্রী নিস্ত্রীর কাট পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাট পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ? না না, মানুষ হিসাবে বলেন এটার নাম সুখ? স্ত্রী আমার বিল দিব, এটার নাম সুখ? হায় হায় হায়, কোথায় যাব আমি? এটার নাম সুখ? হ্যাঁ, আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় নাই, খালি একটা বুল ওই দেখছে, ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসি তো মনে ওরে দেখা দেয় না, ও বুঝা পেয়েছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে, যদি এইবার লেখা পাঠায় I.U. কতজন এখনো আশা আছে? হ্যাঁ, ও যখন বউকে বোর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে, ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি। হ্যাঁ, আমাদের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নাই, বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি, টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে, দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথেয়তা, এরকম দুনিয়ার কোথাও নাই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে, কই জামু আমি? হ্যাঁ, 2005 বিক্রমপুর দেখে বলতেছি, 2005 ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। তো আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাস্তের জন্য, তো আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দিয়ে খাটছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? কয়টা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে কইখানে চাকরি করে, ওর এটা চাকরি সকালবেলা? আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে? আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হ্যাঁ, হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন, বউ ঘরে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে, তা আমার মাথায় আকাশ ভেঙ্গা বলছে। তা আমি বললাম ও চাকরি করে, এত বড় ফ্যাক্টরির মালিক? তো বলছে হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে, ও যে জুয়া খেলবে পয়সাকে দিবে, ও যে হোটেলে খাবে পয়সাকে কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সাকে দিবে, এটার নাম সুখ? 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না, বৎসরে 2টা কেক কাটে, একটা ফাদার ডে একটা মাদার ডে, এটার নাম সুখ? হায় হায়, দিন দিছিলেন সুখে থাকার জন্য, সুখে থাকার জন্য। প্রবাসে থাকে আপনাদের সন্তানরা, এই এলাকায় বহু ছেলে প্রবাসে থাকে আমি জানি, মাস্টার যাইতে দেরি, সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায়, বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়া যায়, 18 বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যাইয়া ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে
আমি স্বাধীন, উড়া যাবে। এটার নাম সুখ? সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো কি করিস এটা, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কষাই তো, বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিগাইছি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কষাই, কোথায় কষাই কোথায়? আমি আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যে দেখি কি আমল করে। যে দেখে হ্যাঁ কষাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? কয় বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তো মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করে দোকান বন্ধ করে যে এক ঝুপড়িতে ঢুকছে, খুনখুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকে উঠায়া, বুকে পিঠ বুকে লাগায়া, নেওলা বানায়া বানায়া খাওয়াইছে, সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কয় যে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে। আমার মা সকালে সেবা করে যাই, বিকেল আইসা আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা, যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালামকে জানার আর দরকার, মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল, মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছিলেন, রব্বে কাবার কসম, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের যৌবন, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক, সবকিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর শিস্কো, আমরা পাগল হয়ে যাই নাই? আমাকে তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ কি বলো, ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চাই খুলে দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে মা আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি, আমার পিছিয়েও ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় হুজুর্গ ভিতরও ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না সবাই? কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য, দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য দিন দিছিলেন, শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি, আমি হ্যাপি না, কে কে লেখা আছে হ্যাপি, আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন, আমি তো হ্যাপি না, বিজয় তোলে কাইটা টুকরা টুকরা করে দিতেছে, আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে, কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারিলেন। হ্যাঁ আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, আজকে মুসলমান সুখে নাই জন্য, তাহলে মুসলমান সুখে থাকতো, ছিল একদিন সুখে, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল, আমি দেখাইতেছি আপনাদের, এক ঘরে এক কাপড়, স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি, বলছে কি করে তুই জান্নাতি, সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা, মনের ভিতরও চাহিদা নাই, অভিযোগ নাই, তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত, ওলামা বলো সবরের বদলা কি, আমি জান্নাতি। তো স্বামীর চেহারাটা মলিন হয়েছে, তো জিদ কালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি,
বলছে কেন আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না? বলছে পাগলি, একবার ডেলি শতবার কয় শুকুরের বদলো জান্নাত, ফুর্তি জান্নাতে হবে সুখ। সুখ এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ না। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থেকে যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আই এম হ্যাপি, আমি সুখী, আমরা সবাই সুখী থাকতাম। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী না, যৌবন নিয়েও সুখী না, জিজ্ঞেস করেন ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না, কেউ সুখী না। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য, আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে, রাত্র কয়টা বাজতে চলছে? 11:19, এখন 8:19 বাজে ফিলিস্তিনে রাতের, একটা রাত্র আসে না যে কেয়ামত আসে। দিন নাই দেখি, আল্লাহ সাহায্য নাই। ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না, ডেলি 32 বার চিৎকার দিয়া বলি, ইমাম সাহেব লাউড স্পিকারে বলে। আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি, যখন শেষ করে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে। না আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু কবুল হইতেছে না। আমিন তো বলি কিন্তু কবুল হয় না, আশ্রয় তো চাই কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না, কেন বাঁচাবে? দিন আমাদের ভিতরে নাই, আল্লাহ বলে কাকে বাঁচাবো? ওকে, তুই আমাকে দিনদারি দেখা আমি বাঁচাই দেব। আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না, কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত, 99% মানুষের ভিতরেই তো দিনদারি নাই। যদি দিনদারি থাকতো, হায় হায়, তাহলে মাবুনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেড়ার আর রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া, ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতে রানী হবে ও, ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে, আয় আমাকে ধন্য কর, কোনটার ভিতর দিয়া ডুববি তুই? যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে, ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবা হুবি আমিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে, ও সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে, আর একটু পড়ে পড়ে আর কানে ধ্বনি আসবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়া আমালুন, দুনিয়ায় তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না, তুই দেখ তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে আল্লাহ। ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে, আমাদেরকে জীবন কেন দিছেন? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য। আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বৌরা এখনো বলে আবার যদি করুণা হইতো ভালো হইতো, জিজ্ঞেস করেন। হ্যাঁ আমি দলিল দিতেছি, করুণার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল, কিন্তু একদিক দিয়ে সুখী ছিল, বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল, এতদিন তোমারে এত লম্বা সময় কাছে পাই নাই, করুণার কারণে তোমারে এতদিন লম্বা সময় কাছে পাইলাম, নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলা জিলা গলা ধরে ঘুমায়া থাকবো, এটারই তো মজা ভিন্ন। জিজ্ঞেস করেন এদেরকে।
আপনি হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে কই পাইব? ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো, এই জন্য ছোটবেলা পড়ছিলাম এক রাইটারের লেখা, কয় সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো বুঝেইছে, স্বামী বা দূরে ইমামতি করত, ঈদের নামাজ পড়ায় বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত। যেমন বরিশালের যারা আগে সব ঢাকা, এই আপনাদের এইখান থেকে সদরঘাট, ওইখান থেকে লঞ্চ পড়ে যায় বাড়ি, যেতে যেতেই রোজার ঈদ তো থাকেই একদিন, ঠিক না? ঈদ আর থাকে না, কোরবানি ঈদও এরকম। তো উনি সকিনা নাম দিছে, আসল নাম এটা না। মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে, কিন্তু স্বামী ইমাম সব কি করবে, একদিন দুনিয়ার থেকে চলে গেছে, এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। হুজুরদের তো বেশি থাকা হয় না, এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ। আসবাব মানুষের ঘরে সুখ আনে না, যদি আনতো তাহলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী হত। আপনি ঐশীকে নামে চিনেন, এমনি চিনেন না। আমি বড় হয়েছি ওই এলাকায়, আমাকে চিনাইতে হবে না শান্তিনগর, আমি শান্তিনগরে বড় হয়েছি, আমাকে কোত্থেকে চেনাবে? আমি খিলগাঁও থাকি, আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি, যেইখানে ওর ফ্ল্যাট। তাইলে ঐশীর মা বাবা সুখী হতো, সন্তানের হাতে যান দিত না, তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝে দিতাম, মেয়ে সে তোর মা বাবাকে হত্যা করছে। আল্লাহ তিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছিলেন। আসেন, কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাব। আবু তালেব বাতিজাকে সিনায় পালছে, সিনায় বুকের উপরে পালছে, 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত। যেই দিন আল্লাহর রসুলের বয়স 50 বছর 6 মাস 10 দিন, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। বোঝা গেল 44 বছর 10 দিন বাতিজাকে পালছে। আর ইতিহাস বলে আবু তালেব যতদিন মক্কায় ছিল কোনো মাল লাল জন্ম হয় নাই যা আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর আঙ্গুল সাথে সাথে পাঞ্জার থেকে পৃথক হবে না, এরকম কোনো মাল লাল লাল জন্ম নেয় নাই যার বাহাদুরি এতটুকু ছিল। হ্যাঁ হ্যাঁ, আবার অবরোধ করবে আবু তালেবকে, এরম মাল লাল জন্ম নিছে মক্কায়। এই জন্যই তো কিতাবে লেখা আছে যতক্ষণ পর্যন্ত তার রূহ বাহির হয় নাই আল্লাহর রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কোনো মক্কার কাফের সাহস হয় নাই, ছোট্ট একটা পাথরের কণা দিয়েও না। কেননা পা মক্কার বাসী জানতো যদি পাথরের ছোট্ট একটা কণা নিক্ষেপ করি তা আবু তালেব পাথরের জবাব পাথর দিয়া দিবে না। আবু তালেব বলবে তালাশ কর এই পাথরের কণা কোন পাহাড়ের, ওটা আগে বাহির কর, তারপরে উঠা পাহাড় মার এর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা, এতটুকু ভালোবাসতেন। 4 বৎসর বাতিজার দিকে চায়া অবরুদ্ধ জীবন কাটাইছে, পাতা চাবায়া কাটাইছে। ওই আবু তালেবকে আল্লাহ রসুল বলছিলেন কোনো এক পর্বে, একটা শুধু বলি আপনাদেরকে, যখন আবু তালেব বলছিল ভাতিজা তোমার বড় মর্যাদা, বলছে কিভাবে জানছেন, বলে কিছু শুনছি কিছু দেখছি, বলে চোখে দেখছেন কি, বলে সুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্যটা উঠছে বিকালবেলা ডুবে গেছে, ডুবতে দেরি তোমাকে চকিতে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, তোমাকে শোয়াইতে দেরি, চাঁদ আমাদের দুনিয়ার থেকে 3,02,40,000 মাইল উপরে, সে দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোমার মাথার কাছে চলে আসছে, আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি যে তোমার উপরে পড়া না যায়, কিন্তু সে তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি একদিনের বাচ্চা ছিলা, হাত পাও খুব নাড়াচাড়া করতে ছিলা, নিচে তোমার হাত পায়ের নাড়াচাড়া চলতে ছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ নাচতে ছিল, নাচতে ডান্স করতে ছিল, ডান্স, তার লাফা লাফিতে একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে লাফ দেয়, একবার এদিকে লাফ দেয়, তার লাফের চোটে একটা নৃত্যের পরিবেশ তৈরি হয়ে গেছে, সে যেন নাচতেছে। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারায়ুগা নিনি ওয়ায়ু হাকিনি ওয়ায়ামনাউনি মিনাল বুকা,
চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, আর আমার খেলার কোনো সাথী ছিল না চাচা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলতে পাঠায়, পাঠাবে না কেন? দুজাহানের বাদশাহ তো পাঠাবে না কেন? হ্যাঁ, তারপরে বলছে চাচা কেয়ামতের দিন আমার পরিচয় দিয়া চলবে না।